হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন আরেকটি একটি মুভির এক্সপ্লেন নিয়ে সদ্য মুক্তিপ্রাপ্ত পাঠান সিনেমাটি যা সারা বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে এবং তা দেখার জন্য সিনেমা হলগুলোতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে ধামাকাদার অ্যাকশন এবং টুইস্টে ভরপুর এই সিনেমাটি কে যে আসলে কি তা না দেখলে একেবারেই বোঝা অসম্ভব তো চলুন কথা না বেরিয়ে চলে যায় আমরা মেন ভিডিওতে সিনেমাটি শুরুই হয় মূলত পাকিস্তানের লাহোর দেখিয়ে যেখানে দেখানো হয় জেনারেল কাদেরকে সে একজন ব্যক্তিকে ফোন দেয় এবং অপর পাশে সেই ফোনটি জিম নামে এক ব্যক্তির কাছে যায় তখন কাদের তাকে বলে যে এখন এখনই সঠিক সময় আমাদের শত্রু দেশের উপর হামলা করার এখানে কাদের মূলত জিমকে দিয়ে কাজ করাতে চায় তখন জিম বলে আমার কিছুটা সময় লাগবে এরপর সিন শিফট হয়ে দেখানো হয় আফগানিস্তানের একটি জায়গা যেখানে পাঠানকে বেঁধে রাখা হয়েছে এবং তাকে কয়েকজন মিলে টর্চার করছে তখন পাঠান বলে পাঠান এখনো বেঁচে আছে পাঠান এখানে রাফিকে খুঁজতে এসেছে রাফিকে খোঁজার মেইন কারণ ছিল রুবাইকে খোঁজা তখন পাঠান প্রশ্ন করে রুবাই কোথায় এই রুবাই সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে বলবো তখন তারা বলে পাঠান এখন তোর মরার পালা কিন্তু পাঠান তখন ধামাকাদার অ্যাকশন দেখিয়ে সবাইকে মারপিট শুরু করে দেয় তখন সে সবাইকে মেরে রাফিকে সাথে করে নিয়ে হেলিকপ্টারে করে সেখান থেকে চলে যায় এরপর সিন শিফট হয়ে দেখানো হয় দিল্লিতে যেখানে রয় এজেন্টদের হেড অফিস দেখানো হয় সেখানে একজন ম্যাম ছিল সে পাঠানের সম্পর্কে একটা খবর পেয়েছে এজন্য তার ছেলের জন্মদিন থাকা সত্ত্বেও সে একটা ছেলেকে নিয়ে সাথে করে বেরিয়ে পড়ে প্লেনে পাঠানের খোঁজে সেখানে থাকা ছেলেটি পাঠান সম্পর্কে নানাবিধ প্রশ্ন করতে থাকে এবং জিজ্ঞেস করতে থাকে সেই ম্যাডামটিকে তখন ম্যাডাম পাঠান সম্পর্কে তাকে বিভিন্ন গল্প বলতে থাকে এবং সেখানে সে দুই বছর আগের একটি গল্প বলা শুরু করে সেখানে পাঠানকে দেখানো হয় মানে পাঠান একজন রয় এজেন্ট সে খুব দক্ষ একজন অফিসার পাঠান এবং সেই ম্যাডাম কথা বলতেছিল পাঠান একটি সংস্থা গড়ে তুলতে চায় এবং যেখানে রয় এজেন্টে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে যারা অবসরে গেছেন তাদেরকে সে আবারও একত্রিত করতে চায় এবং তাদেরকে ব্যবহার করতে চায় কারণ তারা প্রচন্ড ট্যালেন্টেড তাদেরকে কাজে লাগাতে পারলে খুব দ্রুত উন্নতি করা সম্ভব যাই এরপর সিন শিফট হয়ে আবারও দেখানো হয় তাদের অফিসের সব থেকে বড় অফিসার যার নাম হচ্ছে লুথার তিনি মূলত র তারা এখানে একটা বিষয় জানতে পারে সেটা হচ্ছে তাদের দেশের নাম করা সায়েন্টিস্টকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে যার নাম ছিল সাহা সাহা এই মুহূর্তে মূলত দুবাই অবস্থান করছে এটা জানা মাত্রই পাঠান বেরিয়ে পড়ে দুবাইয়ের উদ্দেশ্যে এদিকে সিনশিপটা আবারও দেখানো হয় যে সাহা এবং একজন ডক্টর একটি গাড়িতে করে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হাজির হয় জিম জিম ঠিক তখনই একটা মিসাইল নিয়ে তাক করে ডক্টর সাহা এবং তার সেই গাড়ির দিকে সে মিসাইল চালিয়ে দেয় এবং গাড়িটিকে থামিয়ে দেয় সেখান থেকে সে সাহা এবং ডক্টরকে নিয়ে চলে যায় এবং তার গাড়িতে তোলে কিন্তু এই খবরটি তখনই পাঠানকে জানিয়ে দেয় তার অফিস থেকে কিন্তু পাঠান অনেক চেষ্টা করেও জিমের গাড়িটিকে ধরতে পারে না পাঠানের গাড়িটিকে জিমের একটি গাড়ি এসে অপর একটি সাইড থেকে ধাক্কা দেয় এবং সেখানে খুব বাজে ভাবে পাঠানের গাড়িটি আহত হয় এবং সেখানে আটকে পড়ে যায় পাঠান সহ তার বাকি সঙ্গীরা ঠিক তখনই সেখানে জিম আসে এবং পাঠানকে বলে যে পাঠান আমি তোমার সম্পর্কে জানি আমি যখন রয় এজেন্ট ছিলাম তখন আমি তোমার কথা শুনেছি এই কথা বলে সেখান থেকে উঠে চলে আসে এবং গুলি করে পেট্রোলে আগুন ধরিয়ে দেয় এই আগুনটি পাঠানের গাড়ির দিকে যেতে থাকে তখন এটি দেখে পাঠান এবং তার একজন সঙ্গী সেখান থেকে বের হয়ে গেলেও তার আর একটি সঙ্গী পা আটকে যায় এবং গাড়িটি ব্লাস্ট হয়ে সেখানে এদিকে হাজির হয় এবং জিম হেলিকপ্টারের রশি সাহায্যে শাহকে হেলিকপ্টারে পাঠিয়ে দেয় তখন সেখানে তাদের একটা ধামাকাদার ফাইটিং অ্যাকশন সিন হয় কিন্তু পাঠান বিজ্ঞানীকে সেখান থেকে বাঁচাতে পারে না এরপরে সিন শিফট হয়ে আবারও রয় জেন্টের হেডকোয়ার্টারস চলে আসে সেখানে থাকা লুথার নাদিয়া পাঠানকে জিম সম্পর্কে অবহিত করে যে একজন শক্তিশালী র ছিল সে কোনো একটা মিশনে গিয়ে সেখানে আটকা পড়ে সেখানে তার উপর প্রচুর টর্চার করা হয় সেখান থেকে একজন জিমকে বলে যে তুই তোর দেশকে প্রচুর ভালোবাসিস আমি জানি কিন্তু তোর দেশ তোকে একদমই ভালোবাসে না কারণ তোদের র হেড বলে দিয়েছে তোকে মেরে ফেলতে চাইলে মেরে ফেলা যেতে পারে যাতে তুই আর কোনো কিছু বললে দিতে না পারিস তারপর জিমের চোখের সামনেই সন্তান সম্ভব সেই স্ত্রীকে গুলি করে নৃশংস মেরে ফেলে এরপর থেকে জিম হয়ে ওঠে দেশের শত্রু সে এ দেশ যেন আর কোনোভাবে এগিয়ে যেতে না পারে এই দেশকে সে ধ্বংস করে দিতে চায় এরপর সিন শিফট হয়ে আমরা আবারও দেখতে পাই পাঠানকে সে মূলত তার অফিসের একজনকে জিজ্ঞেস করছে যে বর্তমানে ডার্ক ওয়েবসাইট গুলোতে সব থেকে বেশি কি সার্চ করা হচ্ছে তখন সে জানায় যে এই মুহূর্তে ডার্ক ওয়েবসাইট গুলোকে রক্ত বীজ লিখে সব থেকে বেশি সার্চ করা হচ্ছে তবে এই রক্ত বীজ জিনিসটা কি এটা আমরা পরে জানতে পারবো তবে তারা একটা লিড পায় সেটা হচ্ছে যে কিছু জায়গায় কিছু লোক মারা যাচ্ছে এবং তারা মারা যাওয়ার পর তাদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা ট্রান্সফার করা হচ্ছে এবং এই সব টাকাগুলি রুবাই নামের একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হচ্ছে এবং তারা এও জানতে পারে যে এই রুবাই এই মুহূর্তে স্পেনে অবস্থান করতেছে তো তখন পাঠানের কাজ হচ্ছে স্পেনে যাওয়া তখন কোনো কথা না বাড়িয়ে পাঠান সরাসরি স্পেনে চলে যায় ঠিক এখানে সেই ভাইরাল গানটি ছিল পেশারাম রাং ঠিক এই গানটি শেষেই পাঠান রুবাইকে ফলো করতে করতে জিমের কাছে পৌঁছে যায় মূলত এখানে যত লোক ছিল সবগুলোই জিমের লোক মূলত রুবাইও সে জিমের হয়েই কাজ করে এখন তারা যে কিংডমটাতে আছে এই কিংডমটাও মূলত জিমেরই ছিল সেখানে জিম পাঠানকে একটা দেয় সে বলে যে তুমি এসব সরকারি ছেড়ে আমার দলে খুব দ্রুত পারবে থাকলে প্রচুর করতে আর যদি তুমি সরকারি কাজ করো তাহলে একসময় তুমি এবং তোমার পরিবার সহ সবাই মারা পড়বে এরপরে সিন শিফট হয়ে দেখানো হয় জিম সেখান থেকে চলে যায় এবং জিমের লোকেরা পাঠানকে ঘিরে ফেলে জিমকে মেরে ফেলার জন্য কিন্তু এখানে একটা টুইস্ট দেখা যায় সেটা হচ্ছে যে রুবাই সবাইকে মারতে থাকে পাঠানকে বাঁচ জন্য এই টুইস্টটা দেখে এখানে পাঠান তো পুরোপুরি অবাক ঠিক সেই মুহূর্তে রুবাই পাঠানকে বলে যে সেও একজন রয়জেন এবং সে আরো বলে যে সে জিমের সবকিছু জানার জন্য মূলত এখানে এসেছে এরপর তারা দুইজন সবার সঙ্গে ফাইট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটি লেকের মধ্যে লাভ দেয় এবং তারা সেখান থেকে পালিয়ে যায় এরপরের সিন শিফটে দেখানো হয় যে পাঠান এবং রুবাই একে অপরসোর সঙ্গে কথা বলছিল তখন পাঠান রুবাইর কাছে জানতে চায় যে আসলে কি ঘটনা তখন রুবাই জানায় যে জিম একটি মিশনে আছে সে আগে সাত দিনের মধ্যে রাশিয়া থেকে রক্তবীজ চুরি করে আনবে তারপর সে থামবে কিন্তু রক্তবীজ জিনিসটা কি রুবাই সে এখনো জানে না এরপর পাঠান এবং রুবাই দুইজনে প্ল্যান করে তারা জিমের আগেই রক্তবীজ চুরি করবে ঠিক যেমন কথা তেমন কাজ রুবাই এবং পাঠান দুইজনে রাশিয়ায় চলে আসে এবং তারা একটি হোটেলে ওঠে এই হোটেলটা ঠিক সেই টাওয়ারের কাছে যে টাওয়ারটাতে মূলত রক্তবীজ সংরক্ষণ করে রাখা আছে পাঠান মূলত সব খোঁজ খবর নিয়েই এই হোটেলে উঠেছে তখন পাঠান বলে এই বিল্ডিং এ 92 ফ্লোরের মধ্যে খুব ভালো সুরক্ষিত হবে রাখা আছে যেটা তালা থাকে একজনের কাছে যার নাম হচ্ছে গিগার আর চাবি থাকে একজন মহিলার কাছে যার নাম গেভিন এখন তাদের প্রথম কাজ হচ্ছে এই তালা এবং চাবি তাদের কালেক্ট করা যাবে কারণ কেননা সেখানকার সুরক্ষা বলায় ভাঙ্গা একেবারে সম্ভব না কিন্তু কি সেটা ওপেন করা সম্ভব আর তা ওপেন করতে হলে তাদেরকে তালা এবং চাবিটি ম্যানেজ করতে হবে তখন পাঠান বলে যে এখন এখানে ব্যাপার হলো যে তালাটি কালেক্ট করতে হলে যেতে হবে গিগারের কাছে যেটা আরেকটি লকারের মধ্যে আছে তখন তারা তালা খুলে তালা বের করার জন্য রুবাইকে সেজে নাইট ক্লাবে পাঠানো হয় গিগারের কাছে গিগার রুবাইকে হট ড্রেসে দেখে অ্যাটাকট হয়ে যায় এবং সে রুবাইর কাছে আসে এবং তার পায়ে হাত দেয় এবং ঠিক এভাবেই রুবাই তার হাতের ছাপে যায় ঠিক অন্যদিকে পাঠান আবার সেই মহিলার বাসায় গিয়ে সেই মহিলার হাতের ছাপ নিয়ে নেয় ঘুমের মধ্যে এখন হচ্ছে তাদের সেই আনার পালা এবারে সিন শিফট হয়ে আবারো তাদের হোটেল রুমে চলে আসে এখানে রুবাই পাঠানকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে তখন পাঠান বলে তার বাবা মা কোথায় ছিল সেটা জানে না এবার সে কিভাবে বড় হয়েছে তাও সে জানে না এরপর সে একটি ঘটনা রুবাইকে বলতে থাকে কিন্তু যখন সে বড় হয় তখন সে আফগানিস্তানের আর্মিতে জয়েন করে যখন সে আর্মিতে জয়েন করে করে। তখন তখন তাদের শত্রু দেশ আফগানিস্তানের উপরে হামলা পাঠান দেশকে রক্ষা করার জন্য সেই শত্রুদের সঙ্গে লড়াই করে সে লড়াইয়ে পাঠান মূলত গুরুতর আহত হয় এবং সে আহত থাকা অবস্থায় সেখানে কিছু লোকজন তার দেখাশোনা করে এবং একজন মহিলা তাকে ছেলের মতো দেখে এবং সেই মহিলাই মূলত তার নাম দেয় হচ্ছে পাঠান সবকিছু শুনে রুবাই সরি বলে তার কষ্টর কথা মনে করে দেওয়ার জন্য তারা রক্ত বীজ চুরি করার জন্য বের হয়েছে দুইটা বিমানে করে তারা দুইজন রওনা দেয় এবং অনেক কষ্টে তারা সেই বিল্ডিং এর উপর এসে পড়ে এবং সেই বিল্ডিং এর ভিতর ঢুকে পড়ে এরপর তারা লকারের কাছে যায় এবং তারা যে কালেক্ট করেছিল তালা এবং চাবি সেই তালা চাবি দিয়ে তারা সেই লকারটি খোলে এবং তার ভিতরে প্রবেশ করে কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তাদেরকে এই পুরা চুরিটা মাত্র দশ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হবে আর তা না হলে এই সবকিছু কিছু আবার অটো লক হয়ে যাবে এবং তারা কিন্তু বের হতে পারবে না তখন তারা লকারের ভিতর ঢুকে দেখতে পায় যে এর ভিতর একটি গর্ত আছে তখন পাঠান এই রক্তবিষ্টি বৃষ্টি নেওয়ার জন্য সেই গর্তের ভিতর লাভ দিয়ে ঢুকে পড়ে এবং রক্ত হাতে নেয় নিয়ে উপরে উঠবে ঠিক তখনই রুবাই তাকে একটি পাইপ নামিয়ে দেয় উপরে উঠে আসার জন্য এবং বলে রক্ত উপরে তাকে দেওয়ার জন্য তখন পাঠান রক্ত বৃষ্টি রুবাইয়ের হাতে উপরে দিয়ে দেয় এবং সে পাইপ বেয়ে উঠে আসতে লাগে ঠিক তখনই সিনেমা সব থেকে বড় টুইস্টটা আমরা দেখতে পাই আর তা হলো পাঠান সে উপরে না ওঠার জন্য সে পাইপটিতে আগুন লাগিয়ে দেয় এখানে রুবাই মূলত জিমের হয়ে কাজ করেছিল এ রক্তবীরটি চুরি করার জন্য জিম মূলত রুবাইকে ব্যবহার করেছে পাইপটিতে আগুন লাগিয়ে দেওয়ার পরে পাঠান নিচে পড়ে যায় এবং রুবাই সেই রক্তবীরটি কালেক্ট করে সেখান থেকে চলে আসে ঠিক এই জায়গাটিতেই সিনেমার ইন্টারভেল হয় এখানে সিন শিফট হয়ে দেখানো হয় যে পাঠানকে সেই রাশিয়ার একটি কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে সেই রয় মেম চলে আসে এবং সে বলে যে সে পাঠানকে চেনেই না এরপর রাশিয়ার সেনাবাহিনী তাকে বলে যে আমরা কি তাকে মেরে ফেলবো তখন সে বলে যে ও যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে থাকে তাহলে আমার গান থেকে তার জন্য দুইটা বুলেট বরাদ্দ থাকবে এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এরপরে সিন শিফট হয়ে দেখানো হয় যে পাঠানকে একটি ট্রেনে করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে এখানে রাশিয়ান পুলিশরা মূলত পাঠানকে হত্যা করার জন্যই এই ট্রেনে তুলছে এবং কিছু লোক দ্বারা পাঠানের উপর অ্যাটাক করা হয় পাঠান তখন তাদের সঙ্গে ফাইটিং শুরু করে দেয় ঠিক এখানে আমরা দেখতে পাই যে ট্রেন ট্রেনের গতিতে এবং এখানে তাদের জীবন মরণ লড়াই চলতেছে এই ফাইটিং সিনে পাঠান এক পর্যায়ে তাদের সঙ্গে পেরে উঠছিল না ঠিক তখনই আমরা আরেকটি ধামাকাদা টুইস্ট দেখতে পাই সেখানে ট্রেনের সাত থেকে পরে টাইগার মানে সালমান খান সেখানে হাজির হয়ে যায় সে মূলত এসেছে এখানে পাঠানকে বাঁচানোর জন্য এখানে তাদের প্রচুর মারামারি হয় এবং ইচ্ছা মতো দুইজন মিলে পেদায় বাকি সবগুলারে এরপর সিন চলে যায় ট্রেনের ছাদের উপরে এরপরে একটি হেলিকপ্টার আসে এবং তারা দুটি মিসাইল দিয়ে তাদের সেই হেলিকপ্টার মোকাবিলা করে এবং সেই হেলিকপ্টার টি মূলত তাদের চলা ট্রেনের সামনে একটি ব্রিজ থাকে সেই ব্রিজটির উপরে এসে পড়ে এবং ব্রিজটি ধসে পড়ে যায় এবং তখন তারা নিজেদের বাঁচানোর জন্য ট্রেন থেকে লাভ দিয়ে সেখান থেকে রক্ষা করার চেষ্টা করে এবং তারা উপরে উঠে আসে এতক্ষণ যা আপনারা দেখতেছিলেন এটা হচ্ছে বিমানে বসে ম্যাডাম সেই লোকটিকে গল্প বলতেছিল এরপর সিন শিফট হয়ে দেখানো হয় যে নাদিয়া পাঠানের কাছে চলে আসছে সেখানে পাঠান এবং নাদিয়াকে দেখানো হয় এখানে পাঠান মূলত নাদিয়ার উপরে রেগে কেন না রাশিয়াতে তাকে সে বলছিল যে যেন মেরে ফেলা হয় তখন নাদিয়া ম্যাডাম তাকে বলে যে আমি যদি তোমাকে সেখানে মেরে ফেলতে না বলতাম তাহলে তারা কি তোমাকে সেখানে ছেড়ে দিত আমি মূলত সেখানে গিয়েছিলাম তোমাকে একটা মেসেজ দেওয়ার জন্য আর তা হচ্ছে যে টাইগার তোমাকে বাঁচাতে আসছে তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে টাইগার ট্রেনের মধ্যে কিভাবে আসলো তাকে বাঁচানোর জন্য তারপর দেখানো হয় যে তারা রুবাইয়ের খোঁজ পেয়েছে রুবাই এই মুহূর্তে প্যারিসে আছে তখন পাঠান কোনো কথা না বেরিয়ে সোজা প্যারিসে চলে যায় এবং রুবায়া ধরে ফেলে তখন রুবায়া বলে যে তুমি কি জানতে চাও যে কি এই রক্ত ঠিক সিনেমার এই অংশটিতে আমরা সম্পর্কে জানতে পারি হচ্ছে একটি একটি স্মল যা শরীরের ভিতরে ভাইরাস হিসেবে আক্রমণ করে আর এই আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য তার একজন সায়েন্টিস্ট দরকার এই জন্য সে সিনেমার শুরুর দিকে মূলত সায়েন্টিস্ট শাহ তুলে নিয়ে যায় এই ভাইরাসটি সে এমন ভাবে বানিয়েছে কোনো জায়গায় ছড়িয়ে দিলে খুব দ্রুত মানুষের শরীরে প্রবেশ করবে মাত্র দুই ঘন্টার মধ্যে সেই মানুষগুলো মারা যাবে আর জিমের প্ল্যান হচ্ছে পুরা ইন্ডিয়ায় এই ভাইরাসটি ছড়িয়ে দেওয়া কেননা এই ইন্ডিয়াই তার সবকিছু কেড়ে নিয়েছে তার কাছ থেকে এত কিছু জানতো না রুবাই রুবাই ভেবেছিল জিমের সাথে হয়তোবা কাদেরের শত্রুতা আছে এবং সে কাশ্মীর ধ্বংস করতে চায় এজন্য সে এতদিন জিমকে সাহায্য করে আসছে কারণ রুবাই চায় কাশ্মীর ধ্বংস হোক এবং কাদেরকে মেরে ফেলো কারণ রুবাইর বাবা একজন পাকিস্তানি সোলজার ছিল একটি মিথ্যে মামলায় ফাঁসিয়ে কাদির তার বাবাকে হত্যা করেছে যে কাশ্মীরকে তার বাবা এত ভালোবাসত এবং এই কাশ্মীরের জন্য এত কিছু করেছে সেই কাশ্মীরেই তার বাবাকে হত্যা করা হয়েছে এবং এই সাথে রুবাই পাঠানকে সবকিছু বলে দেয় এবং এও বলে দেয় যে কোন এই ভাইরাসটিকে আরো শক্তিশালী করে তোলা হচ্ছে এদিকে হয়ে জিমকে দেখানো হয় যে ল্যাবে এই ভাইরাসটি শক্তিশালী করে তোলা হচ্ছে এখানে জিম বলতেছে যে ভাইরাসটি একদম এখন সম্পূর্ণ প্রস্তুত এখন শুধুমাত্র এটি ছড়িয়ে দেওয়ার পালা তখন সায়েন্টিস্ট সাহা তাকে বলে যে তুমি একজন একজন ইন্ডিয়ান সোলজার হয়ে কোনোভাবে এই কাজটা করতে পারো না কিন্তু এই সব কথা তার মাথায় একদমই ঢোকে না পাঠান উড়ে চলে আসছে সেই ল্যাবের দিকে সেই ল্যাবের ছাদের কাজ ভেঙে ল্যাবের ভিতরে প্রবেশ করে এবং রুবাইও সেখানে প্রবেশ করে রুবাই সেই ল্যাবের সব লোকদেরকে মারতে থাকে যারা এই ভাইরাস বানানোর কাজ করছে এবং রুবাই সেই ভাইরাসের খুব কাছে কাছাকাছি চলে যায় এবং সেটা চুরি করতে চায় যাতে জিম কোনোভাবে এই কাজটি করতে না পারে কিন্তু জিম তখন সেখানে চলে আসে এবং সে ভাইরাসের দুটি বক্স নিয়ে একটি ব্যাগে করে একটি বাইক নিয়ে সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় কিন্তু পাঠানো তো নাসর বান্দা তখন ঠিক সে জিমকে দেখে ফেলে এবং সেও একটি বাইক নিয়ে জিমের পিছনে ধাওয়া করতে থাকে তারা যেতে থাকে বরফের মধ্যে দিয়ে বরফের একটি চরে এসে পৌঁছায় ঠিক এক পর্যায়ে তখন স্কেটিং শু নিয়ে রুবাইও সেখানে হাজির হয়ে যায় এক পর্যায়ে জিমের হাত থেকে একটি বল পড়ে গেলে রুবাই সেটাকে নিজের হাতে নিয়ে নেয় এবং সেই বলটি নিয়ে সে বরফের নিচে পানির ভিতরে পড়ে যায় এবং সে বরফের সাথে ধাক্কা খেয়ে আঘাত পায় এবং রুবাই ডুবে যেতে থাকে ঠিক সেই মুহূর্তে পাঠান সেখানে লাভ দেয় সেই পানির ভিতর এবং ভাইরাসের সেই বক্সটি সে উদ্ধার করে এবং রুবাইকে উদ্ধার করে তারা তাদের ল্যাবে চলে আসে সেই ভাইরাসকে টেস্ট করার জন্য তখন তারা সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে এবং সেখানকার একজন বিজ্ঞানী নাদিয়া ম্যাডামকে জানায় যে এই ভাইরাস বলের ভিতরে কোনো ভাইরাস নেই এটাতে শুধু একটু মিনারেল ওয়াটার আছে ঠিক এটা শুনে তারা ওই ল্যাবে জড়া ছিল সবাই অবাক হয়ে যায় ঠিক সেই মুহূর্তে জিম সেখানে একটি ভিডিও কল করে তখন জিম ভিডিও কলে তাদেরকে বলে তোমরা কি ভেবেছো এটা শুধুমাত্র মিনারেল ওয়াটার না এটাকে বিভিন্ন স্তরে তৈরি করা হয়েছে প্রথম স্তরে শুধু পানি এর ভিতরের স্তরে রয়েছে ভাইরাস যা ইতিমধ্যে তোমাদের শরীরে ছড়িয়ে পড়েছে তখন তারা তা বুঝতে পারে এবং তারা চিল্লাচিল্লি করে বলে দ্রুত ল্যাব বন্ধ করে দেওয়ার জন্য কারণ অলরেডি তাদের শরীরে ভাইরাস ঢুকে গিয়েছে এই ভাইরাস যাতে কোনোভাবে বাইরে যেতে না পারে কারণ তারা এই ল্যাব থেকে বের হলে এটি অন্যান্য মানুষের শরীরে ছড়িয়ে পড়বে ল্যাবে যতগুলি লোক ছিল একে একে তাদের শরীরে ভাইরাস বাড়তে এবং তারা কোনো উপায় খুঁজে না পেয়ে এক পর্যায়ে নিজেদের রিভলভার দিয়ে নিজেরাই আত্মহত্যা করে এরপরে সিন শিফট দেখানো হয় যে পাঠান ঠিক সেখানে যায় যেখানে রুবাইকে টেরোরিস্ট ভেবে আটকে রাখা হয়েছিল এরপরে এখান থেকে পাঠান রুবাইকে উদ্ধার করে এবং তারা সেই ল্যাবে চলে যায় যেখানে জিম এবং কাদের ছিল যারা তাদের প্লান সাকসেস করতে চায় কিন্তু এখানে জিম একটি চালাকি করে একটি উড়ন্ত ডিভাইস এর মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায় ঠিক পাঠানো তখন সেখানে দেখতে পায় যে আরেকটি উড়ন্ত এরকম ডিভাইস আছে তখন সে সেটি নিয়ে জিমকে কে ধাওয়া করতে থাকে এদিকে বেশ কিছু ফাইটিং সিন দেখানো হয় রুবাই অনেক ফাইটিং করতে থাকে এক পর্যায়ে সে কাদিরকে মেরে ফেলে যার নির্দেশে মূলত তার বাবাকে হত্যা করা হয়েছিল কাদিরকে মারার পর যখন সে ভাইরাসটি খুঁজতে যায় তখন সে দেখে যে কোথাও কোনো ভাইরাস নেই এবং সে তখন জানতে পারে যে আসলে এই ভাইরাসটি এই মুহূর্তে কোথায় আছে এই ভাইরাস তখন একটি ফ্লাইট এল টি সেভেন্টি টু তে ফিট করেছে জিম যা দিল্লিতে গিয়ে অবতরণ করবে এবং সেটি অবতরণ করার পর সেখানে ব্লাস্ট হবে এবং পুরা দিল্লিতে এই ভাইরাসটি টি সরিয়ে পড়বে আর এখানে এই বলের রিমোট ছিল জিমের কাছে এই কথাগুলো জানতে পেরে সে দ্রুত পাঠানকে জানায় এবং পাঠান সেই উড়ন্ত তারা আকাশ থেকে পড়তে পড়তে পাহাড়ের চূড়ায় একটি ঘরের ভিতরে গিয়ে পড়ে এরপরে জিম সে ভাইরাস ওলা বলটিকে অ্যাক্টিভ করে দেয় পাঁচ মিনিট পর যা ব্লাস্ট হবে এই খবর জানা মাত্র লুথার সে প্লেন ক্র্যাশ করার জন্য একটি মিসাইল পাঠায় ঠিক তখন বিমানের পাইলট চেক করে দেখে যে আর মাত্র চার মিনিট বাকি অন্যদিকে পাঠান জিমকে মেরে তার থেকে রিমোটটি নেওয়ার চেষ্টা চালাতে থাকে কিন্তু সে কোনোভাবেই জিমের সাথে পেরে ওঠে না ফাইটিং এর এক পর্যায়ে আমরা দেখতে পাই যে পাঠান লাভ দিয়ে এসে জিমের উপরে পড়ে কিন্তু জিম একটি ছুরি পাঠানের ভিতরে ঢুকিয়ে দেয় পাঠান আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে এবং এই ফাঁকে সে জিমের কাছ থেকে রিমোটটি নিয়ে নেয় এবং সে ডিভাইসটিকে ডিজাবল করে দেয় ঠিক এই খবরটি পেয়ে লুথারের নির্দেশে সেই মিসাইলটিকেও বিমানে ঠিক আগ মুহূর্তে ব্লাস্ট করে দেওয়া হয় সবাই খুব খুশি হয় এবং জিম ব্যর্থ হয় ইন্ডিয়ায় সেই ভাইরাসটি সরাইতে এরপর সিন শিফট দেখানো হয় যে পাঠান জিমকে সেই পাহাড় থেকে ফেলে দেয় এবং জিমের চ্যাপ্টার এখানেই খতম হয়ে যায় এরপরে সিন শিফট হয়ে আবার রয়জেনদের অফিস দেখানো হয় যেখানে পাঠান লুথারের সাথে কথা বলছিল সেখানে পাঠান লুথারের কাছ থেকে বিদায় যায় তখন লুথার বলে যে আমার বয়স হয়ে গেছে আমার জায়গাটা তো তোমাদের সামলা হবে তখন পাঠান বলে যে আমার একটু রেস্ট দরকার আমার একজনের সঙ্গে দেখা করতে হবে তখন লুথার বলে যে কি চুল কাটাবা নাকি তখন বলে যে না করব। হয়ে হয় পাঠান সঙ্গে দেখা করে এবং এবং সেখানে সেখানে হয় এর মধ্যেই পাঠান সিনেমাটি শেষ হয়ে যায় সুপ্রিয় দর্শক বিন্দু আশা করি এক্সপ্লেনটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সেই সঙ্গে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ